আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব চৌধুরী। অলিনয় দিয়েছেন পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকল দিনী ভাই বোনকে জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। যদিও এই বাংলাদেশে এবং সারা বিশ্বে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, তারপর আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, এই জন্য আমরা শুকর যাপন করছি। আজকে আপনাদের সাথে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি। বেসিকভাবে যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন, যারা অনলাইনে কাজ করবেন এবং অনলাইনে অলরেডি কাজ করতেছেন দীর্ঘদিন ধরে, আপনাদের সকলকে আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে আজকে ঈদের দিনে আপনাদের সাথে আসা কারণটি হচ্ছে এটাই। তো আপনারা অনেক ভিডিও দেখেন ইউটিউবে, ফেসবুকে, একটু ধৈর্য সহকারে আপনারা এই আমার এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন। আশা রাখি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। আমি আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়গুলো, অনলাইনে বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব, যেটা খুবই প্রয়োজন যারা অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করবেন, করতেছেন এবং করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, যেটা আপনাদের জানা খুবই আবশ্যক। বেসিকভাবে আমাদের যারা মুসলিম ভাই বোনরা আছেন, অবশ্যই আপনারা এই বিষয় থেকে অবগত আছেন কি না, আপনারা আমার ভিডিও থেকে আপনারা শিওরিটি হয়ে যাবেন। তো আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে আসছি, সেটা হচ্ছে দেখেন ইউটিউব, দেখেন ইউটিউব, ফেসবুক, ফ্রিল্যান্সিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইনে যত ধরনের কাজ আমরা করে থাকি, করে আমরা যে টাকাটা আর্ন করি, যারা অলরেডি যারা আর্ন করতেছেন, যারা করার জন্য ভাবতেছেন, সবার উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কথাটা বোঝার চেষ্টা করুন। আপনারা এই বিষয়টি জানা খুবই প্রয়োজন, আমরা মুসলমান হিসেবে আমাদের এই বিষয়টি জানা প্রয়োজন। তো আসুন আসল বিষয়ে কথা বলি, যে আমরা যে ইউটিউবে এবং ফেসবুকে টাকা যে আর্ন করি, বা ফিনান্সিং বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম থেকে, এই যে আমরা টাকাটা আর্ন করতেছি, সেটা কি আমাদের কি ইসলামিক যে শরীয়ত মোতাবেক হালাল হচ্ছে কি না, সেটা কি আপনারা কোনো সময় ভেবে দেখেছেন, বা আপনারা কি সেই বিষয়ে অবগত আছেন? আজকে সে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। তো সর্বপ্রথম দেখা যাক, এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা কীভাবে আর্ন করে থাকি, সেটা আগে আমাদের বুঝতে হবে, তারপর অন্যদিকে যাব। তো আমাদের মেইন ফেসবুকে, আমি ফেসবুক ইউটিউব প্রথম শুরু করি। ফেসবুক এবং ইউটিউবে যে আমাদের এবং ওয়েবসাইটে আমাদের নিজস্ব যারা ওয়েবসাইট আছে, অনেকের ওয়েবসাইট আছে, যারা ওয়েবসাইট আছে, এদের যে ইনকামটা, ইনকামের যে মূল উৎসটি হচ্ছে আপনার দেখবেন সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে, ঠিক আছে? তো ইউটিউবে, ফেসবুকে এবং এইগুলোর মাধ্যমে কীভাবে টাকাটা আন হয়, যে আমাদের কোনো ভিডিওতে চলাকালীন 7 মিনিট পর পর শুরুতে বা শেষে মাঝখানে আমাদের ভিডিওতে অ্যাড শো করানো হয়, ঠিক আছে, ফেসবুকেও এবং আপনার ইউটিউবেও, সে থেকে আমরা আর্ন করে থাকি। গুগল আমাদেরকে 40-60% আমাদের কমিশন দিয়ে থাকে, ঠিক আছে? এটা আমি, আপনারা একটা কষ্ট করে ভিডিও তৈরি করছেন, কষ্ট করে টিউটোরিয়াল তৈরি করছেন, কষ্ট করে যে কোনো টাইপের একটা ভিডিও তৈরি করে আপনি আপলোড দিচ্ছেন, সেই ভিডিও থেকে আপনার মনিটাইজেশন আপনার অন হওয়ার কারণে আপনারা সেখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে টাকা আর্ন করতেছেন। এই এইভাবে দেখলে টাকাটা আপনার আর্ন করার বৈধ, ঠিক আছে? তো আসলে এটা কি আপনার ইসলামিক মাধ্যমে বৈধ হচ্ছে কি না সেটাই বলতেছি। তো আপনারা দেখেন, আমরা যেখানে আমরা অ্যাড দিয়ে দেওয়া হয়, যেখানে ফেসবুকে এবং ইউটিউবে গুগল অ্যাপসের মাধ্যমে, আপনারা দেখবেন যত ধরনের বিজ্ঞাপন আছে, আপনারা সাধারণত দেখে থাকবেন, টিভিতেও দেখছেন, আপনার সাধারণভাবে আপনারা রাস্তাঘাটে বিভিন্ন বড় ধরনের ব্যানার দেখছেন, সাইনবোর্ড দেখছেন, আপনার টিভিতে বিভিন্ন আবার ইউটিউবে বিভিন্ন ধরনের অ্যাড দেখে থাকেন আপনারা। তো আপনারা দেখবেন প্রত্যেকটা এদে বেশিরভাগ সময় আপনার বেশিরভাগ অংশই মহিলাদেরকে ব্যবহার করে
মহিলারা এই এড করতেছে বা এর পণ্যের একটা অ্যাডভার্টাইজ বলতেছে, তার সুবিধা অসুবিধা এভরিথিং বলতেছে, নাচ গান এটার মধ্যে জড়িত আছে এবং মহিলার মাধ্যমে এই এড শোটা করানো হচ্ছে। তো এবং আপনার দেখেন আমাদের ইসলামের কথা যে বলি থাকি, তে আপনার এই যদি কোনো পণ্য, কোনো এটা বৈধ পণ্য যেটা হালাল সবাই খেতে পারবেন, কোনো সময় সেটা হালাল ইসলাম মধ্যে হালাল, বাট এটা বিজ্ঞাপন করা হচ্ছে কোনো মহিলাকে দেখিয়ে এবং মহিলার মাধ্যমে, তাহলে সেই বিজ্ঞাপনটা কিন্তু আপনার বৈধ হচ্ছে না, ইসলাম মতে এটা বৈধ হচ্ছে না, ঠিক আছে? এটা তো আপনার এই যে এডটা মহিলার মাধ্যমে এড শো করা হচ্ছে আপনার ভিডিওতে, সেই ভিডিও থেকে আপনি যে টাকা আর্ন করতেছেন সেই এই আনটি আপনার জন্য হালাল হচ্ছে না এবং সে বিজ্ঞাপনটি হালাল হচ্ছে না, ঠিক আছে? এরপরে দেখবেন আপনার যে এর আরও কিছু আছে, ব্যানার, যেমন বিভিন্ন ধরনের ব্যানার আপনার সাইডে উপরে নিচে বিভিন্ন ধরনের ব্যানার থাকে, তো ব্যানারে যদি আপনার লেখা থাকে বা অন্য কোনো কিছু যদি থাকে সমস্যা, বাট মহিলা যদি সেখানে যদি দেখানো হয় বা অনেক সময় দেখা যায় ইউটিউবে আপনি তখন ওয়াজ বা অন্য কিছু দেখতে যান, হুট করে এটা অর্ধ উলঙ্গ একটা বিজ্ঞাপন চলে আসে, ঠিক আছে? এই ধরন এই জাতীয় যত ধরনের এই আপনার এর শো করানো হয় সেই এডগুলো প্রত্যেকটি আপনার ইসলামে এটা বৈধতা নাই এবং সেই ভিডিও থেকে যে যে এর থেকে আপনার যে আর্ন করতেছেন সে আর্নটা সম্পূর্ণভাবে ইসলাম মতে অবৈধ, যেটা আপনার হালাল হবে না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আমি বললাম গুগল অ্যাডসেন্সের কথাগুলো বললাম, যে আপনার ইউটিউব ফেসবুকে যেটা থেকে আপনি আর্ন করে থাকেন এবং ওয়েবসাইটেই, ওয়েবসাইটেও কিন্তু বিভিন্ন ধরনের শুধু ব্যানার অ্যাড করানো হয়, ব্যানার আপনারা দেখবেন। আচ্ছা ঠিক আছে, এখন আসেন যে ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়টা, তো ফ্রিল্যান্সিংকে আমরা করি আপনার ফ্রিল্যান্সিং আপনারা করেন, তো ফ্রিল্যান্সিং কাজটা কী আসলে, যে বাইরে দেশের কোনো একটি মানুষ কোনো কোম্পানির বা কোনো একটা ইন্ডাস্ট্রি একটা মানুষ সে কী করে একটা তার প্রয়োজনে একটি কাজ একটি অনলাইন প্ল্যাটফর্মে দেয়, ঠিক আছে? দেওয়ার পর বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার আপনার মতো যারা আছে ফ্রিল্যান্সার সবাই কী করে আপনার সেই কাজটি নজর সবাই বিট করে, মানে সবাই আবেদন করে যে কাজটা আমি করে দেব। তো এই কাজটা যখন সে যে কোনো একজন চুজ করে দিয়ে দেয়, তারপর সে কাজটা যখন একজনে করে থাকে এই প্রসেসিং, ঠিক আছে? এবং সে কাজটা করার বিনিময়ে সে টাকা পাচ্ছে, এটা বৈধ। বাট আপনি এটা দেখবেন যদি আপনি এমন একটা কাজ করে দিচ্ছেন যেটা আপনার যে এই অবৈধ হয়ে যাচ্ছে ইসলামের মত, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার আপনি যে কাজ করেও দেন তাকে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা কিন্তু হালাল হবে না। যেমন মনে করেন আপনার যে কোনো ধরনের ব্যানার আপনি তৈরি করে দিলেন, সেই ব্যানারের মধ্যে আপনি মহিলাকে শো করালেন, মহিলাদের বিভিন্ন অঙ্গভঙ্গি আপনার শো করালেন এবং কিছু কিছু টাইটেল, সাধারণত সবাই একটু বাজে ধরনের টাইটেল ইউজ করে থাকেন, ঠিক আছে? হ্যাঁ, তো এই ধরনের কিছু যদি তৈরি করে গ্রাফিক্সের যারা কাজ করে বেশিরভাগ ধরনের বিভিন্ন ধরনের ব্যানার বুশার ডিজাইন ফ্লাই আছে, যেমন ধরেন বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন আপনার ইয়ার আছে, এগুলো যদি আপনারা কোনো কোম্পানি চাইলে আর আপনি সে ক্লাবের একটি ডিজাইন করে দিলেন বা কোনো একটি মদের বোতলের আপনার খাবারের আপনি ডিজাইন করে দিলেন, সেটা কিন্তু হবে না, বৈধ হবে না। আপনি যে কাজটা করেন না কেন, যে কাজটা আপনি করতেছেন সে কাজটা যদি যে কোম্পানি যে ব্যবহার করবে যে প্রোডাক্টের মাধ্যমে, সে প্রোডাক্টটা বৈধ কিনা সেটা আগে দেখতে হবে। যে সেই প্রোডাক্টটা যদি বৈধ না হয় তাহলে আপনি যদি গ্রাফিক্সের মধ্যে ফ্রিল্যান্সিং করেন তাহলে সেটা বৈধ হবে না আপনার, ঠিক আছে? আপনাদের একজনও আপনার বায়ার বললো যে সে এটা মদ মদ তৈরি করতেছে, সে মদের যে কাবারটা সে আপনার কাছ থেকে ডিজাইনের জন্য ফ্রিল্যান্সিং ডট কম বা বিভিন্ন ফাইবার ডট কম বিভিন্ন ডট কমে সে কী করলো একটা এড দিল, সেখানে একজনে পাওয়ার পরে সে কাজটা করে দিল। তো কাজটা করে দেওয়ার পর দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা মদের খাবারের একটি আপনার যে ইয়েটা তৈরি করে দিচ্ছেন, তাহলে এই কিন্তু বৈধ হলো না, এটা কিন্তু আপনার টাকাটা হালাল হবে না, এটা হারাম হবে। আপনি অবৈধ একটি যে হারাম প্রোডাক্টের ব্যানার তৈরি করে দিয়েছেন, সেটা যেহেতু আপনার কাজ করেছেন আপনার কাজের মাধ্যমে যেটা এটা বৈধতা, যেটা আপনার বৈধতা বা ইসলামে এটা বৈধতা দিবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আপনার আরেকটি বিষয়, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যারা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি অনলাইনে, আরেকটা বিষয়
যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ দেখুন আমরা কি করি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা একটা কোম্পানির প্রোডাক্ট সেটা আমরা কি করি, এটাকে আমরা রিসেল করি, যার মাধ্যমে সে আমাদেরকে কি করে একটা মোটামুটি একটা কমিশন দেয়, 3%, 10%, 7% একটা কমিশন দিয়ে দেয়। এটা ঠিক আছে, একটা কোম্পানির কাছ থেকে সে আমার তার প্রোডাক্টটা আমি নিয়ে আসলাম, আমার মাধ্যমে তাকে একটা কাস্টমার আমি দিয়ে জোগাড় করে দিলাম, যার বিনিময়ে সে আমাকে 3%, 7% বা 10% আমাকে কমিশন দিল, এটা বৈধ আছে, কোনো সমস্যা না। বাট আপনি এখন দেখতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কোন প্রোডাক্টের করতেছেন। এখন যদি আপনি এমন একটি প্রোডাক্টের আপনি মার্কেটিং করেন যে প্রোডাক্টটি বৈধ না, হারাম, এটা ধর্ম আপনার যে মহিলাদের পোশাক, শর্ট পোশাক যেগুলো আছে, ঠিক আছে, যারা একদম লেডিস মডার্ন, আল্ট্রা মডার্ন যাকে বলে আর কি, তো সেই ধরনের পোশাক আপনি কি করলেন সেটাকে আপনি এই অ্যাডভার্টাইজিং করলেন, মার্কেটিং করলেন, এবং সেই প্রোডাক্টটি আপনার ওয়েবসাইট বা আপনার পেজ থেকে এসে কোনো কাস্টমার এটা কিনলো, কেনার পরে সেই কোম্পানি যেমন মনে করেন এটা অ্যামাজনের একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসলেন, আপনার পেজে দিলেন, সেই পেজ থেকে একটি আপনার পেজ থেকে এসে এই ধরনের একটা পোশাক, অশালীন একটা পোশাক খেয়ে এখানে কিনলো, আর সেই কেনার পর আপনি একটি কমিশন পেলেন, তো সেই কমিশনটা আপনার বৈধ হবে না, কারণ আপনি যে প্রোডাক্টটা সেল দিচ্ছেন সেটা কিন্তু অবৈধ একটা প্রোডাক্ট। আপনার অবশ্যই দেখতে হবে প্রোডাক্টটা বৈধ আছে কি না, ঠিক আছে, অ্যাপ্লের মার্কেটিংয়ের জন্য। আর আরেকটি আপনার হচ্ছে আপনার দেখেন যে এই বিভিন্ন ধরনের কোম্পানি যখন আপনার ওয়েবসাইটে যেগুলো আছে সেই ওয়েবসাইটের যে আপনার যখন ব্যানারগুলো দেবেন বা আপনার বিভিন্ন আপনার ওয়েবসাইট যখন এটা র্যাঙ্ক হয়ে যাবে 5,000 10,000 ভিজিটর, অনেক সময় অনেক কোম্পানিগুলো আপনার ডাইরেক্টলি আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনাদের ব্যানার তার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে তার ব্যানারটা লাগানোর জন্য, তো আপনার অবশ্যই দেখতে হবে সে ব্যানারটা বা সে অ্যাডটা বৈধ আছে কি না। আর আপনারা অবশ্যই আমি আবার বলতেছি 99% বা 90% আপনার যে অ্যাডগুলো তৈরি করা হয় সে অ্যাডগুলো কিন্তু আপনার মহিলার মাধ্যমেই কিন্তু এর শো করানো হয়। আপনারা এই বিষয় নিয়ে যদি আমার কথাগুলো যদি আপনাদের সন্দেহ হয়ে থাকে আপনার যে কোনো আলিমকে আমার এই কথাগুলো আপনি বলতে পারেন, আশা করি উনি আমার এই কথায় একমত হবেন। আমি শুধু আমাদের মুসলিম ভাই বোনদেরকে উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা সবাই ফেসবুক, ইউটিউব এবং ফ্রিল্যান্সিংয়ে যে কাজ করবেন এবং আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইনে প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, আপনার প্রথম কয়েকটি বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যে কোনো মহিলাকে ইউজ করে কোনো কিছু আপনার ব্যবহার হচ্ছে কি না, আর যে প্রোডাক্টটা আপনি কাজ করছেন সে প্রোডাক্টটা বৈধ কি না, এবং যে আপনাকে এই কাজটা দিচ্ছে, ঠিক আছে, সে কাজটা আসলে আপনার যে আমাদের ইসলামে এটা বৈধ আছে কিনা সেটা আপনাকে খেয়াল রেখে অনলাইনে কাজ করতে হবে। এবং সেই অনলাইনে কিন্তু এগুলো ছাড়া অনেক কাজ আছে, অনেক কাজ এগুলো আপনার অনেক কাজ আছে, আপনি বৈধভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবেন, কোনো সমস্যা না, কিন্তু আপনি একটু খেয়াল করতে হবে, না হলে কিন্তু আপনি কষ্ট করে আর্ন করবেন সেটা কিন্তু বৈধ যদি না হয়, আর আপনি যে হারাম যদি খান তাহলে আপনি যে হারাম খান তা আপনার যে ভবিষ্যতে আপনার ছেলে সন্তান হবে সেও তো হারামকে রেখে হারাম একজন সন্তান জন্ম নেবে, যখন সে হারাম সন্তান জন্ম নেবে সে তো আপনার আপনার সাথে ভালো আচরণ করবে না, কারণ হচ্ছে সে হারাম খেয়ে বড় হয়েছে, আপনি তাকে হারাম হালাল খাওয়াননি, আপনি যে হালাল খান না যা খাওয়ানে আপনার কোনো কিছুই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, এবং আপনার অনেক কিছুতেই আপনারা বাধা থাকবেন আল্লাহর কাছে। তো অবশ্যই বেসিকভাবে আমি সবাইকে বলতেছি ইউটিউব এবং ফেসবুকে আপনারা যে মনিটাইজেশন করে ইনকাম করতেছেন সেটা কিন্তু টোটালি বৈধ হচ্ছে না। যদি আপনার কোনো সময় যদি গুগল অ্যাপসেন্স বা ইউটিউবের যারা আছে গুগল যারা তারা যদি কোনো সময় এটা করে যে আপনার এই যে আপনি আপনার ইচ্ছে মতো অ্যাড বসাতে পারবেন, আপনি যে অ্যাডগুলো আপনার ভিডিওতে আপনারা শো করাতে চাচ্ছেন সেই ভিডিওগুলো আপনার শো করাতে পারবেন, যদি এই ধরনের সিস্টেম কোনো দিন যদি আসে তাহলে আপনারা এই ইউটিউব ফেসবুক থেকে আর্ন করতে পারবেন, আপনারা আপনার ইনস্টাগ্রামে বৈধ যেগুলো আছে সেই অ্যাডগুলো আপনার ভিডিওতে শো করে আপনি আর্ন করতে পারবেন, সেটা বৈধ হবে। বাট যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা আসে না পর্যন্ত এই ফেসবুক ইউটিউবে যতটুকু আপনারা আর্ন করবেন সেখানে টোটালি অবৈধ হয়ে যাবে, কারণ আপনারা জানেন না
আপনাদের ভিডিওর পিছে যে কোন এডটা শো করানো হচ্ছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ আপনারা অনলাইনে ইনকামের একটি জন্য আপনারা নিজের ইমানকে নষ্ট করবেন না, নিজের হারাম খাওয়ার হারামের দিকে যাবেন না, এবং এই টাকার পিছনে দৌড়িয়ে কোনো লাভ হবে না ভাই। একদিন সবাইকে কবরে যেতে হবে, আর কবরে যদি আপনারা হারাম খেয়ে খেয়ে যান, এই শরীরটা মাটিও আপনার গ্রহণ করবে না, আপনার কবরে অনেক কষ্ট হবে। তো দুনিয়াই তো শেষ না, আখের আগে যাবে না, কেয়ামত কবে হয়ে যায়, একদম শেষ সময় হয়ে আসছে ভাই। ইনকাম করেন, আল্লাহ বলছেন আপনার জীব আল্লাহকে ডাকার পাশাপাশি, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি বাকি যে সময়গুলো আপনার দৈনন্দিন কাজের জন্য, আপনার প্রয়োজন মেটানোর জন্য কাজ করেন, ঠিক আছে? আল্লাহ তো বলেছেন আপনারা কাজ করেন, অনলাইনে কাজ করেন, অনলাইনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বৈধ ভাবে, একটু দেখে শুনে করবেন যেটা বৈধ হয়, ইসলামে যেটা শরীরতে সঠিক থাকে সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু আমি আপনাদের অনুসৃত করছি, সবাইকে উৎসাহ আমি দিচ্ছি, আপনারা অবশ্যই ইসলামিক পদ্ধতিতেই যে টাকার আর্ন করা যায় সেটা আপনি করবেন। আমিও কিন্তু ফ্রিল্যান্সিং করি, আমি একজন ডিজিটাল মার্কেটার অ্যান্ড আমি অ্যাফিলিয়েট মার্কেটিংও করি, ঠিক আছে? এবং আমি প্রায় 2 বছর যাবৎ আমি এই অনলাইন প্ল্যাটফর্মে আমি আছি। তো আমার সত্যি কথা বলতে, আমিও যখন এই অনলাইনে প্ল্যাটফর্মে আসি, আমার খুব ইচ্ছে ছিল এই আপনাদের মতোই যে ইউটিউব থেকে ফেসবুক থেকে বিগ একটা অ্যামাউন্ট আর্ন করবো, সেটা আমার ইচ্ছে ছিল। যখন আমি জানতে পারলাম যে বুঝতে পারলাম যে ইউটিউবে যে এডগুলো শো করানো হচ্ছে সেটা কিন্তু বৈধ হচ্ছে না, এবং সে এডগুলোটাই বৈধ না, এডগুলোটা যে পণ্যগুলো দেখাচ্ছে সেটা বৈধ হচ্ছে না, যার কারণে আমি এই ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে ইনকামের আমি আশা করি না, এবং সেটা আমি করব না। ইউটিউবে ফেসবুকে আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে যাব, সেটা হবে আমার এই জনস্বার্থে, ইসলামিক স্বার্থে, এবং এই আপনাদের যারা ভাই বোনরা যারা আছেন প্রচার করার জন্য, শেখানোর জন্য, যে কোনো কিছু করার জন্য আমি অনলাইন প্ল্যাটফর্মে থাকবো। কারণ হচ্ছে এই ইউটিউব ফেসবুকে আপনি এখন টিভিতে আপনার খুব 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 কম মানুষ টিভি দেখে, বেশিরভাগ মানুষ আপনার অনলাইনে চলে আসে। তো ইসলামিক প্রচার বা বিভিন্ন ধরনের বিষয়গুলো প্রচার করতে হলে এই ধরনের মিডিয়াগুলোকেই ইউজ করতে হয়। তো আমরা ইউজ করব, বাট আমরা আমাদের প্রয়োজনে আমরা এর স্বার্থে, বাট আমরা ইনকামের জন্য এটা বর্তমানে সময় আমরা এটা ইউজ করতে পারি না, যে আমরা এখান থেকে ইনকাম করব সেটা কিন্তু বৈধ হবে না। আর যদি কোনো দিন অ্যাবসেন্সে যে সিস্টেম করে তাহলে আমরা তখন আপনারাও করবেন, আমিও করব, আমি আমার পছন্দ মতো এড দিয়ে দেবো, সমস্যা হবে না, তখন আমি আপনারাও করবেন, সমস্যা হবে না। এক পর্যন্ত আপনারা এই অ্যাবসেন্সের যে ইনকামটাকে আপনারা প্লিজ আপনারা একটু দূরে থাকেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তো আমার কথাগুলো কেউ যদি খারাপ লাগে থাকে প্লিজ আমার দৃষ্টিকে দেখবেন। আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য, কাউকে হিংস্ষ করে, কাউকে ইয়ে করে আমি কথা বলতেছি না। আপনারা আমার কথাগুলো ভেরিফাই যে কোনো আলিমের কাছ থেকে করে নেবেন, ইনশাল্লাহ ওনারা আমার প্রত্যেকটা কথাকে সম্মতি দিবেন, ঠিক আছে? তো আপনাদের অনেক মূল্যবান সময় আমি নষ্ট করেছি। তো আপনারা যদিও এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, আপনারা যারা অনলাইনে কাজ করতেছেন কাজটা আপনারা শুনবেন, আপনারা নিজে মন দিয়ে শুনেন, আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে শোনান, যারা অনলাইনে আসতে আসছে তাকে কেউ এই বিষয়গুলো জানান, আপনিও জানেন বুঝেন, এবং সেই বিষয়ে আপনার চলার চেষ্টা করুন। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে এই অনলাইন প্ল্যাটফর্মে বা আমাদের যে কোনো কাজে কাজ করি না কেন, যে কোনো কাজ করি না কেন, সে কাজে যে আমরা টাকা উপার্জন করবো, অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুক। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম।